লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ভূমি মন্ত্রণালয়ের অধীনে হিসাব নিয়ন্ত্রক রাজস্ব এর কার্যালয় পদ নিরীক্ষক পরীক্ষা চব্বিশ দুই দুই হাজার সতেরো বাংলা প্রশ্ন এক এক কথায় প্রকাশ করুন রাত্রির শেষ ভাগ উত্তর পররাত্র যা বলা হবে উত্তর বক্তব্য সাপের খোলস উত্তর নির্মক সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন উত্তর অসমীক্ষিত পরকে প্রতিপালন করে যে উত্তর পরভৃত কাক প্রশ্ন দুই অর্থসহ বাক্য রচনা করুন ঊনপঞ্চাশ বায়ু অর্থ পাগলামি পরীক্ষা পরীক্ষা করতে করতে তার ঊনপঞ্চাশ ব্যয় প্রবল হয়েছে পরীক্ষা শেষ হলে সে বাঁচে দশা অর্থ মধ্যাবস্থা দুই অফিস দুই বিপরীত আদেশের ফলে আমরা এখন ত্রিশঙ্কু দশা রাজ্যটক অর্থ সুন্দর মিল যেমন ঠক চাচা তেমনি ঠক চাচি রাজ জটক হয়েছে ভাই রাম গরুরের সানা অর্থ গোমরা মুখ লোক কি ব্যাপার তখন থেকে রাম গরুরের সানা হয়ে বসে আস যে মন না মতি অর্থ অস্থির মানব মন মানুষের মন তো বদলেই থাকে কথায় বলে মন না মতি প্রশ্ন তিন সন্ধিবিচ্ছেদ করুন মৃন্ময় উত্তর বৃদ্ধময় তন্নি প্লাস দীর্ঘই বৃষ্টি উত্তর বৃষ্য নদম্বু উত্তর নদী যোগ অম্বু পদ্ধতি উত্তর পদ যোগ হতি প্রশ্ন চার নদী শাসন বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন নিজে নিজে চেষ্টা করুন ইংলিশ প্রশ্ন পাঁচ ট্রান্সলেট ইন্টু ইংলিশ তুমি আমাকে কথা দিয়েছ আনসার ইউ হ্যাভ প্রমিসড মি আজ বড় দুর্যোগ আনসার টুডে ইজ গ্রেট ডিজাস্টার খবরের কাগজ পড়া আমাদের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ আনসার রিডিং নিউজ পেপার ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এজুকেশান রাতে তাজমহল কি চমৎকার দেখায় আনসার হাউ চার্মিং অ্যাট দ্য মুনলিট নাইট দ্য তাজমহল লুকস দশের লাঠি একের বোঝা

অর্থ আঁকা বাঁকা দেয়ার অজ এ ক্রিসকর অফ ওয়ার্স ইনসাইড দ্য বক্স ফাইট শাই অফ অর্থ এড়িয়ে চলা অ্যাভয়েড ইউ শুড নট ফাইট শাই অফ ইউর রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস ইউর প্যারেন্টস পুট এ স্টপ টু অর্থ কোনো কিছু প্রতিরোধ করা

ফোর হি ইজ ড্যাশ এভরিথিং আনসার এগেইস্ট প্রশ্ন আট রাইট এ প্যারাগ্রাফ অন এ মনলিট নাইট ট্রাই ইউরসেলফ গণিত একটি ভেড়া আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল ভেড়াটি আরও আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ভেড়াটির ক্রয় মূল্য কত সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এর মান কত একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গগজ গজ ত্রিভুজের শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ হলে ক্ষেত্রটির ভূমির দৈর্ঘ্য কত সাধারণ জ্ঞান প্রশ্ন বারো সংক্ষেপে উত্তর দিন রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয় উত্তর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংগ্রাম পরিষদ বা কমিটি প্রথমবারের মতো গঠন করা হয় সালের অক্টোবর এক এবং তার দ্বিতীয়বারের মতো গঠন করা হয় দুই মার্চ উনিশশো আটচল্লিশ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় এগারো মার্চ উনিশশো পঞ্চাশ সর্বশেষ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় তিরিশ জানুয়ারি উনিশশো মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম লিখুন উত্তর মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক এস ওডারল্যান্ড নেদারল্যান্ডসের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি উত্তর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ইরাক ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন আট জুলাই উনিশশো বাহাত্তর রৌদ্র করটিতে কাব্যগ্রন্থের রচয়িতা কে উত্তর রৌদ্র করটিতে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেন্সুরিয়ানের নাম কি। উত্তর ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর ভাস্কর্যের স্থাপতি কে উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ বিজয় একাত্তর ভাস্কর্যের স্থাপতি শ্যামল চৌধুরী সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কোন তারিখে উত্তর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় একুশ নভেম্বর একুশ ফেব্রুয়ারিকে কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় উত্তর ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে সতেরো নভেম্বর উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং জাতিসংঘ একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে পাঁচ ডিসেম্বর দুই বিছানাকান্দি পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত উত্তর বিছানাকান্দি পর্যটন কেন্দ্রটি সিলেট জেলায় অবস্থিত এটি সিলেট জেলার সীমান্তবর্তী পানি পাথরের নতুন ভ্রমণ গন্তব্য আকাশছোঁয়া পাহাড়ের কোলঘেষে অবস্থিত এ জায়গায় আছে প্রকৃতির অপরূপ রূপের বিছানাপাতা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায় উত্তর বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস দজলা ও ফোরাত নদীর তীরবর্তী এলাকায় কলম্বিয়ার রাজধানীর নাম কি উত্তর কলম্বিয়ার রাজধানী বোগতা লিলি ফুলের দেশ কোনটি উত্তর লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে এটি মেপল পাতা দেশ নামেও পরিচিত একনেক এর ইংরেজি পূর্ণ রূপ কি উত্তর একনেক এর ইংরেজি পূর্ণ রূপ হলো এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়েছিল উত্তর বার্লিন উনিশশো একষট্টি সালে নির্মাণ করা হয়েছিল মুদ্রার নাম কি উত্তর কিউবার মুদ্রার নাম পেসো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ